যাদবপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে? এই মুহূর্তে যে নামটা শোনা যাচ্ছে সে সেটা যথেষ্ট চমক আছে। অভিনেত্রী, গায়ক, নায়ক, খেলোয়াড় না রাজনীতিবিদ, কে তিনি? যে নামটা আমরা জানতে পাচ্ছি সূত্র মারফত, যদি সেটাই হয় তাহলে রাজ্যবাসীর জন্য চমক আছে, চমক অপেক্ষা করছে যাদবপুরকে। নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করি। তো অলরেডি বিজেপি পশ্চিমবঙ্গে 20টা আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। আসানসোলের যে প্রার্থী পবন সিং, ভোজপুরি গায়ক, তিনি দাঁড়াতে চাইছেন। অলরেডি বিক্ষোভ শুরু হয়েছে কিছু কিছু জায়গায়। তৃণমূল, সিপিএম, কংগ্রেস এখনো প্রার্থী ঘোষণা করেনি। সবার নজর তৃণমূল কংগ্রেস কি প্রার্থী ঘোষণা করে, তাদের এই বাজারে তারা কতটা দাগ কাটতে পারে। অভিজিৎ গাঙ্গুলি নিউজ ভেসে আসছে, উনি রাজনীতিতে আসছেন, বিচারকের পদ থেকে উনি ইস্তফা দিচ্ছেন। সোমবার মঙ্গলবার ইস্তফা দিয়ে উনি সাংবাদিক সম্মেলন করবেন জানিয়েছেন। কিন্তু মূল কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কারা হচ্ছে। রচনা ব্যানার্জির নাম শোনা যাচ্ছে, বিভিন্ন কেন্দ্রে চমক থাকবে, কিন্তু যাদবপুরের চমকটা আপনি যখন নামটা শুনবেন চমকটা তখনই লাগবে। সেটা হচ্ছে শোনা যাচ্ছে যেটা, যে প্রাক্তন সিপিএম নেতা ছিলেন অনিল বিশ্বাস, তার কন্যা অজন্তা বিশ্বাস। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এমনটা আমরাও জানতে পাচ্ছি যে অজন্তা বিশ্বাস প্রার্থী হতে চলেছেন যাদবপুর থেকে, জোড়া ফুল চিহ্নে, তৃণমূলের চিহ্নে। বাবা সিপিএম করত, সেই অনিল বিশ্বাস তার কন্যা অজন্তা বিশ্বাস সম্ভবত যাদবপুর থেকে লড়ছেন তৃণমূলের টিকিটে। আপনার মতামত কমেন্টস করে জানান, আপনি কি ভাবছেন, এখানে কি তৃণমূল জয়লাভ করতে পারবে, বা অজন্তা বিশ্বাসকে কি সাধারণ মানুষ ভালোভাবে নেবে, নাকি সিপিএম এর জোট বা বিজেপি ওখান থেকে বেরিয়ে যাবে। অবশ্যই কমেন্টস করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ, আবারও নতুন ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি।